দুধ কিন্তু এখন 10টা দেখাতে হবে 10টা নালি ভরে গরু আমি জয় করে ফেলাবো সাথে সাথে আজকে তো বাংলাদেশ চ্যালেঞ্জ দাম হবে বাংলাদেশ চ্যালেঞ্জ হার্ট চ্যালেঞ্জ হার্ট চ্যালেঞ্জ একটা সুযোগ আজকে তো বলছি যে আমি কোনো রকম ব্যবসা করব না আজকে নতুন আসছেন আপনার সম্মান ক্ষেত্রে আজকে কোনো ইনকাম হবে না এক লোক কমান্ড করছে জি জি যে শরীফ ভাই কই আচ্ছা আবার আপনারা কমান্ড করছে কাউন্সিলর সাহেব কই আমাকে আগে শুনেন রাগলেন তে হেরে গেলেন সেটাই তা আমরা হেরে গেছি আপনি হেরে গেছেন আমি হেরে গেছি দুজনেই হেরে গেছি আর দরকার নাই এখন দর্শকদের জন্য আবার এক হইছি এক হইছি একটু ফেনাটা ভেঙে নেই ভাই গড় করে লই একবার আচ্ছা বিসমিল্লাহ এক প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ 5ই আগস্ট 2023 কৃষি অ্যান্ড খামার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান্ড খামার চ্যানেল অবস্থান করছে জিসান ডেডি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙড় উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র আর এই ফার্মের মালিক কাউন্সিলর ভাই এখান থেকে গাভী এবং ষাঁড় বাচ্চা বিক্রি করে থাকে পাশাপাশি এখানে কিন্তু খাদ্যও পাওয়া যায় এখন ওনার খামারে নতুন যে গাভীগুলো রয়েছে এগুলোর জাতমান কোয়ালিটি দাম পার্সেন্ট বয়স কোনটার সঙ্গে কী বাচ্চা কোনটার কত লিটার দুধ গাভ অবস্থায় যদি কোনো গাভী থাকে কী কী সুযোগ সুবিধা দিয়ে কাউন্সিলর ভাই এগুলো বিক্রি করবে সে সকল বিষয়ে জানাবো আর ইতিপূর্বে কাউন্সিলর ভাইয়ের যে কয়েকটা প্রোগ্রাম করছি প্রবাস থেকে যারা নিছেন দেশ থেকে যারা নিছেন এগুলো কিন্তু ডিসকাউন্ট আকারে আমরা প্রতিবেদন দিছি তো দেখবো আজকে কেমন ডিসকাউন্টে গাভীগুলো দেখায় এ সম্পর্কে জানবো যে যেখান থেকে গাভী কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ বারাকাতু ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় ভালো আছি বেচাকেনা কেমন এখন জি আলহামদুলিল্লাহ বেচাকেনা খুব ভালো আছে এই সপ্তাহে গরু আনছিলাম 40টা 40টা গরু 40টা আনছিলাম আপনি তো অনেকদিন প্রোগ্রাম করেন নাই যাই হোক একটু গ্যাপ হয়েছিল ইনশাল্লাহ সব ঠিক হয়ে গেছে আর সমস্যা হবে না আচ্ছা ইনশাল্লাহ আগামীতে সমস্ত প্রোগ্রাম আগামী বুধবারে প্রোগ্রাম আছে শনিবারে প্রোগ্রাম আছে আমার গরু আজকে রাত্রে আসতেছে আসলে তোর গরু ওই দিনই প্রোগ্রাম করা যায় না রেডি হয় না রেডি হয় না আচ্ছা এর কারণে আজকে রাত্রে গরু দুই গাড়ি আসতেছে আপনি এই প্রোগ্রামটা বুধবারে করবেন আচ্ছা ভাই দীর্ঘদিন প্রোগ্রাম করি না তো আসলে কি কি প্রোডাক্ট এখন এখান থেকে বিক্রি করছেন এখান থেকে এখন ষাঁড় বাচ্চা পাবে আর খাদ্য তো কন্টিনেন্ট পাবে আচ্ছা খাদ্যতে কয়টা আইটেম আপনার 21টা আইটেম 21টা আইটেম জি একদম 21টাই দেন 21টা আইটেম আপনাকে আমি পাই টু পাই প্রতিবেদনে দেখায় দেব আচ্ছা আপনার হচ্ছে দাম কেমন পড়ে আর ওজন কেমন আমাদের 37 কেজির বস্তা 1320 টাকা আচ্ছা কাউন্সিলর ভাই পরিচয়টা নতুন দর্শকদের উদ্দেশ্যে জানাবেন আমার নাম মোহাম্মদ সুলতান আহমেদ পাবনা জেলা ভাঙড় থানা চৌবাড়ি হারোপাড়া আমি রানিং কাউন্সিলর আচ্ছা জিসান ডেরি ফার্মের মালিক 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আচ্ছা আজকে কতগুলো গাভী দেখাবো আজকে গাভী নাই ভাই 4টে গাভী আছে আমার জীবনের রেকর্ড মাত্র 4টা আমার জীবনের রেকর্ড শুধু আমি লাইনে আছি কিনা শুধু আমি দাঁড়াইছি আচ্ছা আর আমি এই ভিডিওটা করতেছি যে ভাইয়ের ভিডিওটা আবার নতুন করে আপনি আসছেন এর কারণে আমি দিলাম দিচ্ছি আমি আমার লাইফে আমি 4 গুণ প্রতিদিন দেইনি আচ্ছা ভাই যাকে কাকে কিভাবে প্রতিবেদন দিবেন জানি না আমার দর্শকরা কিন্তু ডিসকাউন্টের পাগল জি ডিসকাউন্টের পাগল অনেক লোক কমেন্ট করছে জি জি যে শরীফ ভাই কই আচ্ছা আবার আপনার ডাক মন করছে কাউন্সিলর সাহেব কই আমাকে অনেকজন ফোন করছে যে ভাই কাউন্সিলর ভাই প্রোগ্রামটা শুরু করেন দুইজনের মধ্যে চাই আমি তো আমি আমার ব্যবসার বয়সে আমি 4 গরু কোনদিন প্রোগ্রাম করি নাই আচ্ছা আজকে আমি আসছি রিকোয়েস্ট করছি আজকে হ্যাঁ আপনার রিকোয়েস্টে আমি 4 গরু প্রোগ্রাম করছি আর আজকে কিন্তু বুধবারে আমার গরু থাকবে 30টা আচ্ছা বললেন 40টা গরু নিয়ে আসছেন সবগুলো বিক্রি করছেন সবগুলো একজনই নিয়ে গেছে 22টা আচ্ছা মোটামুটি মাত্র 4টা আছে এগুলোতে লাভ না হলে কি সমস্যা আছে না এগুলো আমি লাভের দরকার নাই আমার বিনা লাভে এগুলো আমি প্রবাসী ভাই করে দেব এই 4টা গরু আচ্ছা জোড়া নিয়ে লাভে জোড়া নিলে কিন্তু গাড়ি ভাড়া দিতে হবে জোড়া নিলে গাড়ি ভাড়া দেবো আর কোনো লাভ হবে না আর আজকে কাউন্সিলর বার আসছি ক্ষতি করার জন্য যারা গরু কিনবে আর সামনের প্রোগ্রাম থেকে কন্টিনেন্ট সার বাচ্চা পাবে আপনার 50 পিস করে আচ্ছা তো চলেন গরু যত কম এক এক করে দেখি আর সঠিক বর্ণনা বিশেষ করে দুধ ইনশাআল্লাহ এটা আস্তে আস্তে দুধ তো আমার কাছে কখনো আপনি মিস পাবেন না আচ্ছা দুধ আর দাঁত দুধ নিয়ে আমার সাথে কোনোদিন আপনার কোনো ঝামেলা ঝামেলা হয় নাই আচ্ছা তো চলেন গরুগুলো দেখি আর এর সম্পর্কে জানি এক নম্বর সিরিয়ালে কাউন্সিলর ভাই মাঝারির থেকে বড় আকৃতির একটা গাভী নিয়ে আসলেন বডি রংটা আমি বলে দেই লাল এবং সাদা টিকলি সাদা বাট সাদা এটা কি জাতের এটা আপনার অরিজিনাল কিন্তু জার্সি না জার্সি অরিজিনাল না আচ্ছা ধন্যবাদ আপনাকে তাহলে এটা কি জাতের এটা হচ্ছে আপনার জার্সির সাথে আপনার ফিজেনে ক্রস আছে আচ্ছা কত পার্সেন্ট জার্সি কত পার্সেন্ট ফিজেন 60% আছে আপনার হচ্ছে জার্সি আর 40% আছে আপনার ফিজিয়ান আচ্ছা মোটামুটি মানে প্রপার মিক্সচার মতোই আবার ফিলাক বি কেউ কেউ ফিলাক বি কয় মাথাটুক সাদা মাথাটুক সাদা যখন ফিলাক বি কয় আচ্ছা তবে জাত অরিজিনাল জার্সি ফ্রিজিয়ান ক্রস ক্রস জার্সির অংশ বেশি বয়স কয় দাঁত বয়স হচ্ছে 6 দাঁত দ্বিতীয় বিয়ান 6 দাঁতে দ্বিতীয় বাচ্চা আর ভাইয়ের এখানে দাঁত বাট সব গ্যারান্টি গ্যারান্টি আপনি এগুলো আমি ধোয়া দেব আপনাকে
দহন করে দিবেন? দহন দেবো আমি। আচ্ছা আলহামদুলিল্লাহ, আমিও দহন করা দেখবো। তিন দিনের বাচ্চা, এখন আমি 10 লিটার দোয়া দেবো আপনাকে। সার বাচ্চা? সার বাচ্চা না, বকনা বাচ্চা। বকনা বাচ্চা, জি। মায়ের জাতি তো মনে হয়? হ্যাঁ, মায়ের একবার উপমা সাদা, মুখ সাদা, বাচ্চারও মুখ সাদা। আচ্ছা ভাই, এখন সকালে এই অবস্থায় যদি দহন করি, যে ওলানটা হয়েছে কত লিটার? যত কমই হোক 10 হবে ভাই। 10টা না হলে লিটারে কিন্তু এই যে 10,000 করে লিটারে বিক্রি। আর আমি দুই বেলা দেবো 1500 গ্যারান্টি। আচ্ছা 10টা না হলে কি? 10টা না হলে লিটারে কাটে যাবে টাকা। আচ্ছা লিটারে কিন্তু 10 করে কাটে? 10 করে কাটে যাবে। আচ্ছা আর বিকেল বেলা দিবেন 5টা? বিকেল বেলা দেবো 5টা মোটামুটি। আমার গরুর দুধ হবে 17 থেকে 18 লিটার, আমি 15 লিটার গ্যারান্টি দেবো আপনাকে। আচ্ছা তাহলে দুধ মিললে দাম আমার কিন্তু প্রতিবেদন। হ্যাঁ দুধ মিললে দাম। তাহলে দাম কত চাচ্ছেন এটার? একবার সীমিত দাম কত? 1,55,000 দাম। 1,55,000 জীবনে রেকর্ড করে দেবো আজকে। আচ্ছা ডিসকাউন্ট? ডিসকাউন্ট তো আপনি জানেন, ছোট করে তো আমি 5,000 টাকা দিই। আচ্ছা 5,000, তাহলে 150 টাকা ভাই। অনেকদিন পর প্রোগ্রামে আসছি, মন কিন্তু ভরে নাই না এই গরুটা। আপনি 5,000 টাকা ভাই এই গরুতে? আমি জোড়া একটা ডিসকাউন্ট করি, আরেকটা গরু এই সিঙ্গেল দেন, জোড়ায় জোড়ার হিসাব পরে, যেহেতু আরেকটা এখনো দেখাই নাই, এটাতে আর 5,000 টাকা ডিসকাউন্ট দিয়ে দেন। তাহলে তো আমার লস হবে নি এই, আজকে তো লসের জন্যই আসছি আজকে। আর 5,000 টাকা? আচ্ছা নেন। 145 ফিক্সড? ফিক্সড। কিন্তু দুধ কিন্তু এখন 10টা দেখা যাবে। 10টা না হলে ভরে গরু আমি জয় করে ফেলাবো সাথে সাথে আলহামদুলিল্লাহ। আচ্ছা এটা আপনার প্রতিনিধিদের দহন করতে বলেন, আমি দহনটা পুরো দর্শকদের দেখাই। আচ্ছা দেখেন আপনি। আচ্ছা এই যে অনেকে ভাই দহন করতে পারে না কাউন্সিলর ভাই, নানান জ্বালা এই সেক্টরের আসলে দহনে, যে দহনের পুরো প্রসেস দেখা দিচ্ছি, বাচ্চাটাকে ছাড়া হলো পানানোর জন্য। আচ্ছা যতক্ষণ না পানা পানানো হয়েছে বুঝবে কিভাবে দর্শকরা? শোনেন যখন আপনার বাট চাটবে বাচ্চা, সেখান বাটে এমনি বড় হয়ে যাবে, সেখান বুঝে পানায় দিছে, মানে লম্বা হয়ে যাবে, লম্বা হয়ে যাবে, দুধের প্রেশার চলে আসবে তখন বুঝবে পানায় দিছে। আচ্ছা এই যে পানানোর প্রসেস চলতেছে, কিছু সময়ের মধ্যে হয়তো পানায় দিবে, তারপরে আমরা আপনার দুধ আসবে না। হুম হুম। আচ্ছা দুধ এই পানানোর ক্ষেত্রেও কিন্তু কম বেশি হয়, কম বেশি হয় দুধ, আবার সঠিক সময়ে দহনের ক্ষেত্রেও কম বেশি হয়। গাই গরুর অনেক জ্বালা এই জন্য বুঝে শুনে কিন্তু অনেক গরু আপনার এক পানান দুই পানান দিতে হয়, ডবল পানান দিতে, ডবল পানান দিতে হয়। আচ্ছা তো সিঙ্গেল পানানোর গরুগুলো আসলে ভালো? ভালো, এটা তো সিঙ্গেল পানানোতেই যাবে। আমার দুই পানান দিতে হবে না, এক পানান একবার মুড় দিয়ে ছেড়ে দিই। আচ্ছা অরিজিনাল জাত গরু না। আচ্ছা তো দহন করতে থাকি ইনশাআল্লাহ, আমরা দর্শকদের দেখাতে থাকি। 1,75,000 গরু দিলে রেট দিছেন হলে 1,45,000 মিয়া। আচ্ছা আচ্ছা ভাই, একটা দিলাম আজকে প্রতিবেদন করছি, সামনে থেকে ইনশাআল্লাহ আবার লাভ করেন না? অত টাকা লাভের আমার দরকার নাই। আচ্ছা আমার গরু প্রতি 5,000 টাকা লাভ হলি গাদি, 40টা আসে মেলা, অনেক টাকা, অনেক টাকা। আবার খাদ্যর ব্যবসা, খাদ্যর ব্যবসা আছে, জনপ্রতিনিধি, জনপ্রতিনিধি, টাকার অভাব নাই ইনশাআল্লাহ। ঘুষ না খায় তা আমার ঘুষ খায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, পানান দিছে না? আচ্ছা এই যে এই গাইগুলো কিন্তু বুঝতে হবে যে বাটগুলো কলা কলা হয়ে গেছে। হ্যাঁ বলতে ফাঁকা করেন। আচ্ছা একদম ফাঁকা, ঠিক আছে এখন শুরু করেন। আচ্ছা দেখি টানেন, আমি একটু বাটের একটু ধার বাটের আওয়াজটা একটু শোনাই, কপ কপ করে বের হচ্ছে। সময় লাগবে কতক্ষণ দহন করতে কি মনে হয়? 10 মিনিট। আচ্ছা মানে খুব ধার বাট মোটা। দুধ দহন প্রায় শেষের দিকে, সুরজ ভাই বাচ্চার জন্য রাখবেন না? বাচ্চার জন্য দুধ রাখতে হবে না? হ্যাঁ দুধ রাখেন বাচ্চার জন্য। আচ্ছা থাক ওটুকু এটুকু মাপি। আচ্ছা আচ্ছা নিয়ে আসেন। আচ্ছা দাঁড়ান একটু, ফেনাটা ভেঙে নেই ভাই। বিসমিল্লাহ, এক এক দুই দুই
3 4 ভাই দুধ মনে হয় বেশি হবে, বেশি হলে কি আবার দাম বেশি? না বেশি নিলে মনে হয় কম হলে 10,000 কম, কিন্তু কতটুকু হলে ভাই? ভাই 10টা একদম ফুল, এক পয়া একটু বেশি হয়েছে। আমি কতটুকু কইছিলাম? 10টার কথাই বলছি, না হলে কিন্তু গরু জয় হরে দয়ের কথা বলছিলাম আমি। আচ্ছা দুধ কিন্তু মিলছে। দুই নম্বর সিরিয়ালে কাউন্সিলর ভাই আরো একটি গাভী নিয়ে আসলেন, এটা মাঝারি থেকে বড় আকৃতির, এটার রঙও কিন্তু ওই আগেরটার মতোই, শুধু টিকলির ওখানে সাদা অংশ নাই। এটা কি জাত? এটা ইন্ডিয়ান জার্সি। এটা হচ্ছে ইন্ডিয়ান জার্সি। আর যারা নতুন, অনেকে আমাদের ভিডিও দেখে নতুন, বোঝা আমাদের তো এখন বাংলাদেশে লাল হলে জার্সি হয়, আসলে কিন্তু তা হয় না। আচ্ছা আবার জার্সিও হয় দুই ধরনের? দুই ধরনের, একটা বাগাবাড়ি, একটা ইন্ডিয়ান। ইন্ডিয়ান তো বাগাবাড়ি কোনো ফেস টু ফেস হয় না, মিল হয় না। না আচ্ছা এটা ইন্ডিয়ান, বুঝবে যে মাথাটা একটু লম্বা টাইপের, কানগুলো একটু বড় টাইপের। আচ্ছা এর দাঁত কয়টা ভাই? এর দাঁত সারে গেছে, আট দাঁত হয়ে গেছে। এই আপনার এখানে আসলেই ভাই, প্রোগ্রাম অনেক দিন করি না কিন্তু মন থেকে বলি, এখানেই কয়েকটা আট দাঁতের গরু দেখি। না আমার এখানে আট দাঁতের গরু থাকে। আচ্ছা আর পাবনা জেলায় থাকে না? তাছাড়া আসলেও পাবনা জেলাতে থাকে না, ছয় দাঁতের উপর মনে হয় গরু রাখা হয় না। আচ্ছা আট দাঁত কত নম্বর বাচ্চা? দ্বিতীয় বাচ্চা। দ্বিতীয় বাচ্চা কোলে কিন্তু মাশাআল্লাহ একটা বাচ্চা আছে, বাচ্চাটা হচ্ছে আপনার বাহামা বাচ্চা, ইন্ডিয়ান বাহামা বাচ্চা। এটা হচ্ছে ইন্ডিয়ান বাহামা, বাহামা ক্রস। আচ্ছা সার নাম বকনা? বকনা বাচ্চা, বকনা বাচ্চা। এই বাচ্চা কিন্তু আপনি 5 লাখ টাকা দিলে আপনি খুঁজে পাবেন না। আচ্ছা আচ্ছা এগুলো মানে ই করে লালন পালন করে, লালন পালন আপনি পাবেন না, ইস্টা কিনতে পাবেন না আপনি। আচ্ছা দেখি বাচ্চার তলাটা, দেখেন কি তলা। আচ্ছা এই বয়সে কিন্তু, বয়স কেমন বাছুরের? বাছুরের বয়স আজকে ধরেন 25-26 দিন। 25-26 দিন ভাই, অনেকে বলতে পারে যে কিনে নিয়ে আসছে সুলতান ভাই। না 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 আপনি, আচ্ছা ছেড়ে দেন বাচ্চাটা, ছেড়ে দেন বাচ্চাটা, ছেড়ে মায়ের কাছে দিয়ে দেন, দেখি মায়ের কাছে, মা ছাড়া বুঝবেই না। আচ্ছা যায় কিনা। আচ্ছা এটার দুধ কেমন দহন করতেছেন? এটা দুই বেলা দুধ পাবেন 14-15 কেজি, 14 থেকে 15 কেজি, একদম অরিজিনাল বাচ্চা, একবারে অরিজিনাল বাচ্চা, গরু অরিজিনাল একবারে ইন্ডিয়ান জার্সি। গরু কত নম্বর বিয়ান এটা ভাই? গরু দ্বিতীয় নাম্বার বাচ্চা দিছে, আট দাঁত হলেও বাচ্চা দ্বিতীয়। দ্বিতীয় এটার দুধের গ্যারান্টি 15টা? 15টা। দাম? এটার দাম পড়বে আপনার 1,65,000 টাকা। 1,65,000 বলছি তো, আমি লাভ করছি আজকে করব না। আচ্ছা আপনি নতুন আসছেন, আমার আজকে লাভের কোনো দরকার নাই। এর ডিসকাউন্ট কত? এর ডিসকাউন্ট 5,000। 5,000 জি, 165 জি। আচ্ছা আজকে সবগুলো 10 করেই দেন না, এক সব ওইটা দিলেন 10, তাহলে 45 আর 55। হ্যাঁ কত হলো তাহলে? আসে হচ্ছে 3 লাখ। 3 লাখ। আচ্ছা আপনার কথা এটাও 10 দিয়ে দিলাম জান। আর একটা সুযোগ চাই, আজকে তো বলছি যে আমি কোনো রকম ব্যবসা করব না। আচ্ছা ব্যবসার আজকে দরকার নাই, দরকার নাই। আচ্ছা কাউন্সিলর ভাই আর একটা প্রবাসী ভাইদের জন্য, দেশীয় ভাইদের জন্য না, প্রবাস থেকে নিলে একটু এই দুইটাতে জোড়া যদি কেউ না, একটু গাড়ি ভাড়াটা ফ্রি করে দিবেন, এই 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 রিকোয়েস্ট, এছাড়া আর কোনো রিকোয়েস্ট নাই। এই তো কাম সারলেন। আচ্ছা এই দুইটা নিলে জোড়ায় চলে গেল, লাভ তো 36টাতে হয়েছে। আচ্ছা জোড়ায় গেল, আচ্ছা ঠিক আছে যান। আচ্ছা এই দুইটা জোড়ায় নিলে দাম 300, গাড়ি ভাড়া অল বাংলাদেশ ফ্রি। আচ্ছা চলেন আমরা 3 নম্বরের গাবি দর্শকদের নিয়ে দারবানটা দেখেন। আচ্ছা একটু দেখেন, দেখেন দেখেন দারবানটা দেখেন। আচ্ছা আবার মা বোনরা নিলে যদি, বাচ্চার দামে কিন্তু 1,00,000 টাকা। আচ্ছা অত না হলেও তো 60-70,000 টাকা বাচ্চা মরণ নাই। আচ্ছা যেহেতু বকনা বাচ্চা। আচ্ছা বাটগুলো মাশাআল্লাহ, চারটা বাটি দেখেন। হ্যাঁ এখন একবারে। আচ্ছা বাচ্চা সারাদিন দুধ লাগে কেমন? তা 5 কেজি খায়। 5 কেজি? 5 কেজি না খেলে তো বাচ্চা শরীর ডেরেম হয় না ভাই। আচ্ছা আর যেই গরুটা নিবে দুধ দহনের পরে বাচ্চাকে কিন্তু পর্যাপ্ত দুধ দিতে হবে। জি জি একটা। আচ্ছা পিছন থেকে দুই, দাঁড় বাটো ভালো। হ্যাঁ 3। আচ্ছা আর একটা 4। আমার যারা মা বোনেরা এই ভিডিওটা দেখতেছে ভাই, আর এই গরু কিন্তু বাংলাদেশ লোক আমি দেবো না এই দামে। আচ্ছা এটা তো প্রবাসীদের জন্য, প্রবাসীর জন্য। কাউন্সিলর ভাই হচ্ছে প্রবাসীদের, আমি প্রবাসীদের কিন্তু ভালোবাসি, এই গরুর লিপি বসে ভাই লিপি। আচ্ছা চলেন আমরা সস্তা করে দিছি আমি আজকে, আমি কোনো প্রফিট ছাড়া করে দিছি আজকে। দামটা আমার কমে না, প্রফিট ছাড়া ব্যবসায় আপনি কি করেন? আমি তো ব্যবসা এই সপ্তাহে করে লিছি, 36টা ব্যবসা হয়েছে, করে লিছি, চারটায় না হলে এমন কিছু না। তারপর আপনি আজকে নতুন আসছেন, আপনার সম্মান ক্ষেত্রে আজকে কোনো ইনকাম হবে না। আচ্ছা চলেন 3 নম্বরে গাবি দর্শকদের দেখাই। কাউন্সিলর ভাই 3 নম্বর সিরিয়ালে বড় বাচ্চা সহ একটা গাভী নিয়ে আসলেন, অনেকেই ছোট বাচ্চা কিনে ক্ষতিগ্রস্ত, ওর জন্য সেই ভাইয়ের জন্য আমি এগুলো আনছি। অনেকে কয় যে ভাই বাচ্চা নিয়ে বাচ্চা মরে যায়, মরে যায় রাস্তায় কেটে যায়, তো কেভারে মরে সেই জন্য এই বাচ্চা নিয়ে আইছে। এই বাচ্চা রাস্তায় গাড়ি যদি আল্লাহ না করে অ্যাক্সিডেন্ট হয়, জি খুব বড় অ্যাক্সিডেন্ট না হলে বাচ্চার কিছু হবে না। বাচ্চারা বয়স আপনার অনুমানে কতদিন বয়স? আমার তো মনে হয় 1.5 মাসের উপরে। হ্যাঁ 1.5 মাস, ওই গরুওয়ালা বলছে যে 1 মাস 10-15 দিন হয়েছে আর কি। তো 1.5 মাসের মতো। আচ্ছা বকনা বাচ্চা না এটা? হ্যাঁ বকনা বাচ্চা। কি বাত কি জাতের ভাই? জার্সি বাচ্চা। জার্সি বাচ্চা। আর গাবি হচ্ছে হলস্টিয়ান, হলস্টিয়ান ফ্রিজিয়ান। আচ্ছা এই বাচ্চাটারও তলা সাদা বার, এই দেখেন। আচ্ছা মাশাআল্লাহ এই গাভীর থেকে এখন কি পরিমাণ দুধ পাচ্ছেন ভাই? একবারে ভাই লিগ্যাল দুধ, মিথ্যে কথা বলবো না, লিগ্যাল 15 কেজি দুধ পাবে, 15 লিটার, 14-15 কেজি সকাল বিকাল। আপনি 14 কেজি ধরে নেন। আচ্ছা 1 লিটার কমায়ে? হ্যাঁ। আচ্ছা এই গরুটা কেউ পছন্দ করলে কত দাম চাচ্ছেন? এই গরুটার দাম পড়বে 1 লাখ
65,000 টাকা 1,65,000 সকালে এখন যে তলাটা হইছে এখনকার তলায় কত লিটার হবে তাও 10 কেজি 10টা আর বিকেলবেলা বিকেলবেলা 5 কেজি 10 হলে তো এমনি বিকেলে 5 হয় আচ্ছা মানে অর্ধেক অর্ধেক জি মোটামুটি দাম চাইছেন 100 আপনি আরো 1 কেজি মাইনাস করে দেন 14 লিটার 14 লিটার আচ্ছা দাম কত চাইছেন 165,000 টাকা 165,000 আজকে তো বাংলাদেশ চ্যালেঞ্জ দাম হবে বাংলাদেশ চ্যালেঞ্জ হার্ড চ্যালেঞ্জ হার্ড চ্যালেঞ্জ আচ্ছা এটা ডিসকাউন্ট দিয়ে দেন ভাই এক গড়ে দিবেন সবগুলোই 10 করেই দেন ভাই দিয়ে দিলাম জান 155 আজকে মানে এক বছরের ভিতর আমার চ্যানেলে আজকে সবচেয়ে কম দামে গরু দেখাচ্ছি আপনার চ্যানেলে নাকি বিশ্বে কোনো চ্যানেলে হবে না এই দামে গরু এই দামে গরু আচ্ছা চলেন ভাই কেন দিছি হ্যাঁ এই সপ্তাহে মনের হাসি খুশি আছে জি জি ব্যবসায় যে হরেছি স্যার গুলো তো আমি কামাই করব না 36 টায় লাভ হইছে কম বেশি আচ্ছা 155 একটু ধার বাটকি দেখানো যাবে ভাই দেখান যাবে দেখান আরে ভাই শ্যালো মেশিন আচ্ছা বাচ্চা বড় বাচ্চা আমার কমেন্টে বাচ্চা হয়তো তার বাচ্চা লয় বলতে পারেন দেখেন আচ্ছা অরিজিনাল বাচ্চা এখানে কোনো দুই নম্বর ব্যবসা হয় না আচ্ছা এই যে মাও এখন পানায় দিছে বাটগুলো দেখেন খাড়া খাড়া করে দিছে সুরুত ভাই একটু কাছে যান আমাদের চারটা বাটটা একটু দেখাবেন অনেকেই আসতে পারে না যারা অনলাইনে নিচ্ছে আগের মতোই সুযোগ সুবিধা আগের মতনই আছে কোনো রকম তফাৎ নাই আচ্ছা আর এই পুরো চারটা বরঞ্চ আপনি আইছেন আরো কাস্টমার শুধু শুধু বেশি পাবি আচ্ছা ইনশাআল্লাহ আমরাও চেষ্টা করব আমার সাধ্যের থেকে যতটা কাস্টমারকে দেওয়ার জন্য ইনশাআল্লাহ পুরোটা দেব জি একটু সুরুত ভাই চারটা ধারবাট দেখাবেন বসে একটা গরুতে তো ছাদ লাগবে না এক গরু ছাদ লাগবে না ছাদ লাগলে কি সব মা বন্ধু করে গরু প্রবাসীর গরু এটা আচ্ছা দেখি একটু দেখান প্রবাসীর বাইত্তর পুরুষ মানুষ থাকে না মহিলারাই থাকে জি আর দুধ কিন্তু মহিলারাই দহন করে আচ্ছা আর ভাই যে অনেকে আবার দুধের সমস্যা খাদ্য কি রকম ভাবে বানাচ্ছেন দুধ আবার পরিপূর্ণ ভাবে এই গরুকে খাওয়াতে পারবে এর কারণ তো খাদ্য বানাইছি আচ্ছা যেখানকার মানুষ গরুর লেগে দুধ কমে যাচ্ছে ভাই দুধ কম হয় তুই খাদ্য এক বস্তা নিয়ে যান দেন তো দুধ করে কম হয় আচ্ছা একটা করে গাবির সাথে এক বস্তা দুই বস্তা স্যাম্পলের জন্য নিতে পারবে গাবির খাদ্য এই সামনে দুইটা একটু দেখাবেন পিছের দুইটা দেখছি দাম 155 ভাই 155 ভাই আজকে মরে শেষ আচ্ছা ভিডিওতে যেভাবে দেখাচ্ছেন এইভাবে কিন্তু বিক্রি করতে হবে যেন বেশি বিক্রি করেন না না চলেন আমরা শেষের গরুটা দর্শকদের দেখাই চার নম্বর সিরিয়ালে কাউন্সিলর ভাই জি ভাই বিগ সাইজ একটা গাভী নিয়ে আসলেন হাইট না দেখালে দর্শকরা বুঝবেন আমি কিন্তু পিছনে গিয়ে হাইট দেখাবো এটা কি জাত এই গরুটা হলস্টেন ফ্রিজিয়ান হলস্টেন ফ্রিজিয়ান আপনি আপনি শরীর কিন্তু ডুবে যাবেন আচ্ছা আমি একটু দেখাই আমি দেখাই পিছনে গিয়ে আচ্ছা কতটুকু হাইট আছে মনে হয় আপনি কোয়ান্সি আছেন আমি 5 ফিট 4.5 ইঞ্চি 5 ইঞ্চি তাহলে 5 ফিটের নিচে নাই আচ্ছা এটা প্রায় 5 ফিটের মতো আছে কিন্তু হাইট দাঁত বয়স কয়টা ভাই দাঁত চারটা চার দাঁত জি প্রথম বিয়েন প্রথম বাচ্চা কোলে কি বাচ্চা ষাড় বাচ্চা ষাড় বাচ্চা আচ্ছা বাছুরের বয়স কেমন বাছুরের বয়স আজকে 5 দিন 5 দিন এটা তো হলস্টেন ফ্রিজিয়ান এটা হলস্টেন ফ্রিজিয়ান বাচ্চা সবগুলোরই ধারবাট দেখালাম এইটা যদি এটাও দেখবেন আবার দর্শকরা মনে করবে এটার বাটে সমস্যা জি এটাও দেখবেন আচ্ছা একটু সুরুজ ভাই এটার একটু বাটগুলো একটু হাঁটাও দেখেন গরুটা হাঁটায় দেখেন আচ্ছা এটার দুধ কত লিটার গ্যারান্টি বলছেন এইটা ভাই প্রথম বিনে গরু মানুষ 20 লিটার 30 লিটার কয় লাভ নাই বডিতে 20 লিটার 30 লিটার বলে লাভ নাই লাভ নাই বডি থাকলে গরু দুধ হয় না এই গরুটা প্রথম বাচ্চা দিছে আপনি 16 কেজি গ্যারান্টি 16 লিটার জি 16 ফোঁটা ওই যে আগে বলতেন যে 16 কেজির জুল 16 ফোঁটা কম পড়ে গরু আইবাদ আইবাদ গরু রিটার্ন আচ্ছা এটা গাড়ি ভাড়া যাওয়া আসা আমার এটার দাম কত এইটার দাম 190,000 টাকা যাচ্ছে 190 গরু বডির দাম দেখাবো এরপরে ভাই ডিসকাউন্টের কথা বলবো একটু ভাই ধারবাটটা আমাদের দেখান যেহেতু ভাইয়ের কাছের গরুগুলো প্রবাসী ভাই বোনেরা বেশি নেয় তো মহিলা গরুটা কিন্তু শুনেন আমার খামার স্যার অন্য খামার 2.5 লক্ষ টাকা দাম চাবি বডিতে দাম চড় জায়গা 2.5 লক্ষ টাকা দাম চাবি আচ্ছা তো একটু দেখি ধারবাটটা দেখেন আচ্ছা 16টা দুধ সকালে এখন এই অবস্থায় দহন করলে কত হবে তাও 10 12 লিটার দুধ হবে 10 থেকে 12 হ্যাঁ একটা পিছে দুইটা আচ্ছা এই পাশে সামনে তিনটা দেখেন গরু এক পা তুলবে না গরু আচ্ছা চারটা আচ্ছা জাত গরু পা তোলে না ভাই অজাত দেশাল এইগুলো পা তোলে জি এই গরুটার দাম চাইছেন 195 না 95 ডিসকাউন্ট কত ডিসকাউন্ট তো আমি বড় গরু 10,000 টাকা দেই ভাই 10,000 না ভাই বড় গরু তো আমি 20,000 করে করতাম আজকে সবগুলোতে 10 দিছেন একটা বড়তে একটা 20,000 দেন তাহলে চার গরু মিলে আমার 30,000 টাকা লস যাবে আচ্ছা লস তো আজকে তো লসের জন্যই আসছি এই গরু তো 20,000 টাকা ডিসকাউন্ট দিয়ে দেন কোনো দরদাম নাই 175 ফিক্সড করে দেন তাই কি হইলো ভাই একটা গরুতে দিয়ে দেন একটু মানুষজন নিয়েও একটু লালন পালন করে কামাই খায় আপনার তো আর একটা গরু বিক্রি করলে লাভ হবে আচ্ছা লেন আপনি যত বলছেন 175 75 আচ্ছা ভাই আর কোনো চাহিদা নাই কোনো দাবি নাই জি শুধু আর একটা দাবি চারটা গরু যদি একজন নেয় যেভাবে দাম চাইছেন কোনো দরদাম করবে না গাড়ি ভাড়া পুরো বাংলাদেশ ফ্রি দিতে হবে দেশীয় ভাই নিলেও ফ্রি প্রবাসী ভাইরাও নিলেও ফ্রি চারটা গরু যদি একসাথে নেয় তাহলে আমি চারটা খাদ্য ফ্রি দেব চারটা খাদ্য জি আচ্ছা আচ্ছা ওয়ান নাম্বার চারটা খাদ্য ফ্রি
আর অল বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি। আলহামদুলিল্লাহ আমি খুব খুশি। আর দর্শকরা আজকের ভিডিওতে হাটঘাট দর্শক যারা দেখতেছে এই ভিডিওটা, অনেকদিন পর আসলাম প্রতিবেদনে, তাদের উদ্দেশ্যে কিছু বলবেন? অনেকেই আমরা গ্যাপ ছিল, অনেকেই অনেক রকম মন্তব্য করছে, তো তাদের উদ্দেশ্যে কিছু বলবেন? অনেক কিছু না, আমি দর্শক ভাইদের কাছে ক্ষমা পাত্রী, আপনার কাছে প্রোগ্রাম করি নি, মানে অনেক কমেন্ট করছে। আচ্ছা, আমিও আসলে দর্শকদের কাছে দুঃখিত। মানুষ রাগে, শুনেন, রাগলেন তো হেরে গেলেন, সেটাই তো আমরা হেরে গেছি, আপনি হেরে গেছেন, আমিও হেরে গেছি, দুজনই হেরে গেছি, আর দরকার নাই। এখন দর্শকদের জন্য আবার এক হইছি, এক হইছি। দর্শকরা অনেক কমেন্ট, খারাপ কমেন্ট করছে, ভালো কমেন্ট করছে, যে আপনারা প্রতিবেদন দেন না, আমরা শরীফিক চাই, আপনার কাছে লেখছে, কাউন্সিলর লেখছাই, এরকম কিন্তু অনেক কিছু লেখছে। এটা তো মিথ্যে কথা না, না এটা কমেন্ট দেখলেই দর্শকরা বুঝতে পারবে ভিডিওর কমেন্ট। ঘটনা যেটা হবার তা হয়ে গেছে, পরবর্তীতে কাজ আর না হয়। আচ্ছা ইনশাল্লাহ, তো অসংখ্য ধন্যবাদ ভাই নতুন কালেকশন। আর আমার প্রোগ্রাম বুধবার একটা করবেন, শনিবার একটা করবেন। আচ্ছা, তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।